কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কোচবিহারে প্রতিবাদ মিছিল বামফ্রন্টের। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ ও রাজ্য সরকারের টেট দুর্নীতি এবং নুপুর শর্মার কুমন্তব্য সহ একাধিক অভিযোগ তুলে জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করেছে দেশ তথা রাজ্যের বিরোধী দলগুলি। এবার সেই প্রতিবাদ কর্মসূচিতে কোচবিহারে মিছিল করল বামফ্রন্টের সমস্ত দলগুলি। এদিন কোচবিহার শহর সংলগ্ন ঘাসবাজারের মাঠ থেকে ওই মিছিল শুরু হয় এবং সেখানে গিয়ে মিছিলটি শেষ হয়। জানা গেছে, রাজ্য সরকারের টেট দুর্নীতি, ঠিকা পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ সহ বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতি রক্ষার্থে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মিছিল হয় বলে জানা যায়। এদিন এ বিষয়ে সিপিআইএম এর জেলা সম্পাদক অনন্ত রায় জানান, বাম বামপন্থী দল সমূহ আজকে গোটা দেশে এবং গোটা রাজ্যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আর আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি সরকার যে অস্থিরতা তৈরি হচ্ছে, বিশেষ করে নুপুর শর্মার যে বক্তব্য সেটাকে কেন্দ্র করে আমাদের যেটা অহংকার ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ এটাকে আজকে দুর্বল করবার ষড়যন্ত্র গোটা দেশ জুড়ে, এর বিরুদ্ধে বামপন্থী আন্দোলন মিছিল বিক্ষোভ অবস্থান হচ্ছে এবং আমরা আমাদের জেলায় আমাদের বামপন্থী দলসমূহ আজকে যেমন হচ্ছে নুপুর শর্মার অবিলম্বে গ্রেপ্তার, আমাদের রাজ্যে ওই এসএসসি টেট যারা ইন্টারভিউ দেয়নি, যাদের বয়স মাইনর 16 বছর বয়স, তারাও স্কুলে অবৈধভাবে আজকে শিক্ষকতা করছে। ইতিমধ্যে 222 হাই স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক 269 হাইকোর্ট নির্দেশ দিয়ে তাদের চাকরি বরখাস্ত করেছে। তার সঙ্গে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস এবং 100 দিনের কাজ প্রায় গোটা রাজ্যে বন্ধ। সপ্তাহ মিলিয়ে বিজেপি এবং তৃণমূল সরকারের এই যে জনস্বার্থ জলাঞ্জলি দিয়ে আজকে যে সমস্ত কর্মকাণ্ড শুরু করেছে, তার সঙ্গে আজকে কেন্দ্রে অগ্নিপথ, যে অগ্নিপথের আজকে প্রচারের মধ্য দিয়ে গোটা দেশের যুব সমাজের যেটা ওই কেন্দ্রের বিভিন্ন সেনাবাহিনীতে তাদের কাজ করার যে অধিকার সেটা থেকে বঞ্চিত করা হচ্ছে। ট্রেনিং দিয়ে 4 বছরের জন্য তাদের কাজ দেওয়া হবে, তারপর তাদের সরিয়ে দেওয়া হবে, অর্থাৎ সেখানে অগ্নিপথ নরেন্দ্র মোদীর আর আমাদের রাজ্যে হচ্ছে মমতা ব্যানার্জির এই যে ঠিকা পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, এগুলো সব কিছুরই আমরা তীব্র নিন্দা করছি, আমরা বিরোধিতা করছি। এবং আমাদের মূল যেটা বিষয় হচ্ছে আজকে আমাদের এই মিছিলের, যে আমাদের ঐক্য সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা এটা রক্ষা করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, এই বিষয়ে আমরা আজকে মিছিল শুরু করি। দাদা, প্রতিটা জেলায় কি আপনার আন্দোলন হচ্ছে নাকি কোচবিহার শুধু হচ্ছে? না না, প্রতিটা জেলায় হচ্ছে, প্রতিটা জেলায় হচ্ছে, আমাদের জেলাতে বিভিন্ন সাব ডিভিশনে হয়েছে এবং এটা আগামী দিনেও এই আন্দোলন আরও তীব্র হবে। কয়দিন এই আন্দোলন চলবে? তো এটা আজকে বামফ্রন্ট দলসমূহের যে সিদ্ধান্ত, আজকে শেষ দিন এবং এরপরেও যদি এর থেকে মোদী পিছু না হটে, দিদিমণি তো কালকে আবার বিধানসভা গরম করলেন যে হাইকোর্ট সিদ্ধান্ত নিলেও কী করে চাকরি যায় আমি দেখে নেব, অর্থাৎ বিচার ব্যবস্থাকেও তার যে অবমাননা করবার এই যে উদ্যত্ত, এটা আমাদের শিক্ষিত বেকার যুবক যুবতীদের আজকের যে আন্দোলন এটা আগামীদের আরও তীব্র, আগামীদের আরও তীব্র। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে বিএসসি নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়।
অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে। তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।